আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি গ্রেপ্তার হয়েছেন। সোমবার মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা থেকে হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস জানান, গত 4 আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে আসেন হেনরি। তিনি 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনে সিরাজগঞ্জ 2 আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে জয়ী হন। 2008 সালে সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা থেকে সরাসরি সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি, কিন্তু সে সময় তিনি বিএনপির রুমানা মাহমুদের কাছে হেরে যান। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিপুল সম্পদের মালিক বনে যান হেনরি। 2009 সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিযুক্ত হন তিনি। তখন ব্যাংকের ঋণ কেলেঙ্কারি সহ নানা ঘটনায় আলোচনায় আসে তার নাম। এর মধ্যে আলোচিত ছিল হলমার্ক কেলেঙ্কারি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।